দেখুন, যে কারণে ফাইটার পাইলটরা চাইনিজ বোম্বার জেইন জে এইচ সেভেন নাম শুনলেই ঘামতে থাকে। জেইন জে এইচ সেভেন হচ্ছে চাইনিজ একটি ডাবল সিট ডাবল ইঞ্জিন ফাইটার বোম্বার। 70 দশকে চীনের বহরে থাকা এইচ ফাইভ এবং কিউ ফাইভগুলোকে রিপ্লেস করার জন্য একটি নতুন ফাইটার বোম্বারের প্রয়োজন দেখা দেয়, যার ফলেই এই জে এইচ সেভেন তৈরি করা হয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, শুরুর দিকে এটি অ্যাক্সিডেন্ট কম করেনি। 14 ডিসেম্বর 1988 সালে এটির প্রথম ফ্লাইটে প্রোটোটাইপটি হঠাৎ কাঁপতে শুরু করে এবং ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এয়ারপোর্টে পৌঁছানোর আগেই পাইলট দেখতে পান যে ইনস্ট্রুমেন্ট প্যানেলের অধিকাংশ যন্ত্রপাতি নিচে পড়ে গেছে, আর যেগুলো আছে সেগুলোর অবস্থাও খারাপ। এর দ্বিতীয় ফ্লাইটে এটি মাঝ আকাশে তেল লিক করা শুরু করে এবং 30 লিটার তেল হারায়। 1994 সালে আবার একটি প্রোটোটাইপ ক্র্যাশ করে। 1992 সালে লোডেড অবস্থায় এর র্যাডার গায়েব হয়ে যায়। তারপর বাকিটা ইতিহাস। এতে রয়েছে 2 জন ক্রু এবং 9000 কেজি পর্যন্ত পেলোড নেওয়ার ক্ষমতা। এর সর্বোচ্চ স্পিড Mach 1.75 ও কমব্যাট রেডিয়াস 1760 কিলোমিটারের মতো। এতে রয়েছে 9টি হার্ড পয়েন্ট, যার 6টি ডানার নিচে, 2টি ডানার প্রান্তে এবং 1টি বিমানের নিচে। এটি বিভিন্ন ধরনের মিসাইল ও বোম বহন করে থাকে।